জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী এবং আমি হাবিবুর রহমান ওফি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চল, তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। একই সঙ্গে আমরা তুলে ধরব দেশটির নৈসর্গিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প। দর্শক, শুরুতে এক নজরে দেখে নিব চীনের সাংস্কৃতিক অঙ্গনের সাম্প্রতিক কিছু খবর। চীনের কার্টুন ও অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে চীনে শুরু হয়েছে আন্তর্জাতিক কার্টুন ও অ্যানিমেশন উৎসব। গত বুধবার চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হানচৌতে শুরু হয় এই উৎসব। কার্টুন ও অ্যানিমেশন নিয়ে আয়োজিত বিশ্বের অন্যতম বড় এই উৎসবে অংশ নিতে হাজির হয় বিশ্ববিখ্যাত সব প্রতিষ্ঠান। কার্টুন নিয়ে কাজ করেন এমন মানুষদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। হাজারো মানুষের পদচারণায় জমজমাট হয়ে ওঠে কার্টুন ও অ্যানিমেশনের 17তম এই উৎসব। সাদাকালো যুগের চীনা চলচ্চিত্র দ্য ইটার্নাল ওয়েবের 4K ভার্সনের প্রদর্শন শুরু হয়েছে। 1958 সালে সাদাকালো পর্দায় মুক্তি পাওয়া এই চলচ্চিত্রকে 4K ভার্সনে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। অক্টোবর মাসের 6 তারিখ এই চলচ্চিত্র মুক্তি দিয়েছে চায়না মিডিয়া গ্রুপ। জাতীয় দিবস উপলক্ষে একপালা ব্যতিক্রমী শোয়ের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। থিয়েনানমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে গালা পর্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে সিএমজি। সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ এসব আয়োজনে দর্শকদের মুগ্ধ করে রাখে সিএমজি। চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটিতে সরগরম চীনের বক্স অফিস। চীনের চলচ্চিত্র ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম মাউইয়ানের তথ্য মতে, এই ছুটির প্রথম 3 দিনের মধ্যে চীনের বক্স অফিস আয় করেছে 220 কোটি ইউয়ান, বাংলাদেশি টাকায় যার মূল্য 2,800 কোটি টাকারও বেশি। চীনের জাতীয় দিবস উপলক্ষে 13টি চলচ্চিত্র মুক্তি পায়। ঐতিহাসিক প্রেক্ষাপট, যুদ্ধ, ভালোবাসা ও অ্যাডভেঞ্চার নির্ভর এই 13টি চলচ্চিত্রের মধ্যে 11টি চীনের। এর মধ্যে আয়ের দিক থেকে সবার উপরে আছে ঐতিহাসিক যুদ্ধ নির্ভর চলচ্চিত্র চান সিং ও দেশাত্মবোধক চলচ্চিত্র আমার দেশ আমার পিতামাতা। সাজিত রাজু, সিএমজি বাংলা। দর্শক, আমরা তো চীনা সাংস্কৃতিক নানা আয়োজন দেখলাম, আমরা এবার পরিচিত হব চীনা ভাষার কিছু শব্দের সঙ্গে। আমাদের বেইজিং এর সহকর্মী তুহিনা সম্প্রতি ঘুরে এসেছেন বেশ কয়েকটি খাবারের দোকান, খাবার খেতে খেতে কিছু শব্দ শিখিয়েছেন আমাদের। চলুন মজার এই আয়োজনটি দেখে আসি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তুহিনা। এবার আমি এসেছি চীনের শাংসি প্রদেশের রাজধানী সিয়ান শহর। এই শহর তার প্রাচীন ইতিহাস ও মজার খাবারের জন্য বিখ্যাত। আজ আমি এসেছি সিয়ান শহরের সবচেয়ে জনপ্রিয় জল খাবার রাস্তা হুই মিংজে বা ইসলামিক স্ট্রিটে। এই অঞ্চলে প্রায় 7,000-এরও বেশি মুসলিম বাস করেন। স্থানীয় মানুষ ছাড়া অন্য প্রদেশের ও মুসলিমরা এখানকার মজার হালাল খাবার খেতে আসেন। চলো আমার সঙ্গে দেখা যাক এখানে কি কি মজার খাবার আছে। চলো। এখানকার সবচেয়ে জনপ্রিয় হালাল খাবার হলো কাবাব।
কাবাব এর চীনা ভাষা হলো খাও রো ছান খাও রো ছান আর গরুর মাংস দিয়ে দড়ি কাবাব চীনা ভাষায় বলা হয় খাও নিউ রো ছান নিউ রো মানে গরুর মাংস আর তার সংক্ষেপে বলা হয় নিউ রো ছান আর খাসির মাংস দড়ি করা কাবাব বলা হয় ইয়াং রো ছান সিয়ানের আরেকটি প্রণীতিশীল খাবার হলো রো জামো বা চীনা হ্যামবার্গার ইসলামিক স্ট্রিটে তা সাধারণত গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এই খাবারের দীর্ঘ ইতিহাসও রয়েছে আর তা চীনের জাতীয় ও বৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য অনেক সুগন্ধ পাওয়া যায় খুবই মজা সিয়ানের আরও একটি জনপ্রিয় হালাল খাবার হলো ইয়াংরো হাওমো এটি চীনের বিশেষ হালাল খাবার প্রথমে রুটির ছোট টুকরো করা হয় পরে তা মাটন স্যুপের সাথে মিশিয়ে খাসির মাংস ও চীনা সেমাইয়ের সাথে খেতে হয় খাসির মাংস ছাড়া গরুর মাংস দিয়েও এই খাবার রান্না করা যায় তখন তাকে বলা যায় নিউরো হাওমো এই খাবার প্রায় 1200 বছরের ইতিহাস আছে বর্তমান এটি সিয়ানের প্রতিনিধিত্বকারী একটি খাবার চীনে একটি কথা প্রচলিত আছে তা হল ইয়াংরো ফাওমো না খেলে সিয়ানে ক্রম অসম্পূর্ণ থেকে যায় এইসব মজার খাবার ছাড়া সিয়ানে আরও অনেক মজার মজার খাবার আছে এইসবগুলো খাবার একদিনে খাওয়া যায় না এগুলোর নাম বলাও শেষ করা যায় না আশা করি একদিনে আপনারা নিজেরা সিয়ানে এসে এইসব মজার খাবার উপভোগ করবেন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি অর্থনৈতিকভাবেও ভীষণ সমৃদ্ধশালী এত অগ্রগতির পেছনে সবচেয়ে বড় অবদান তরুণ প্রজন্মের আচ্ছা অভি আপনার কি মনে হয় যে তাদের এই অগ্রগতি সেই অগ্রগতির পেছনে কারণটা আসলে কি হতে পারে কারণ তারা তো পড়াশোনা শেষ করেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তারা চাকরি জীবনে ঢুকে পড়ে তাদের তো আসলে বেকারত্বের মুখোমুখি হতে হয় না এ কারণে তাদের লাইফস্টাইল জীবনযাত্রা বেশ উন্নত একদম ঠিক বলেছেন তাদেরকে বেকারত্বের মুখোমুখি হতে হয় না পড়ালেখার পার চুকিয়ে একটা চাকরি বিয়ে সংসার আবার পেশাগত জীবনে দারুণ সফলতার সমন্বয় সে তো কল্পনার অতীত কিন্তু জীবনে এমনই এক ভারসাম্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনা তরুণ প্রকৌশলী ইউয়ে ইয়ান চ্যাং এই তরুণেই এখন চীনাদের চোখে আইডল হাবিবুর রহমান অভির রিপোর্টে থাকছে বিস্তারিত খুব ভোরেই পুরো দিনের প্রস্তুতি পরিবারের সঙ্গে সকালের খাবার গ্রহণ আর আলাপ সেরে নেয়ার অবসর এরপরই শুরু হয় কর্মব্যস্ততা ৩৮ বছর বয়সী প্রকৌশলী ইউয়ে ইয়ান চ্যাং এর দিন শুরুর গল্পটা এমনই চীনের কুয়াংটং প্রদেশের দুই গুরুত্বপূর্ণ শহর শেনচেন ও চংশানের মাঝের দূরত্ব 20 কিলোমিটার সড়ক পথে 2.5 ঘন্টার দূরত্ব কমিয়ে সমুদ্র পথে মাত্র 20 মিনিটে পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি চীন সরকারের শীর্ষস্থানীয় চলমান প্রকল্পগুলোর অন্যতম এই শেনচেন চুশান সেতু নির্মাণ প্রকল্প আর আলোচিত এই প্রকল্পের মহাব্যবস্থাপক তিনি একজন সাধারণ প্রযুক্তিবিদ থেকে দক্ষ প্রকৌশলী হওয়ার গল্পটা এত সহজ ছিল না
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে প্রযুক্তি অঙ্গনে কাজ শুরু করেন ইউয়ে ইউয়ান চেং। চীনের এই নাগরিক দীর্ঘ 16 বছরের পথ পাড়ি দিয়ে এখন একজন খ্যাতিমান প্রকৌশলী। এটি বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রস রিভার ক্লাস্টার প্রকল্প। দ্বীপ, সেতু ও সুড়ঙ্গের বিশেষ ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে এই প্রকল্পে। এই সেতুতে ব্যবহার করা হচ্ছে বিশাল আকারের পাইপ, যার এক একটি দৈর্ঘ্য 165 মিটার, চওড়াই 46 মিটার, এর ওজন 80,000 টন, যা প্রায় 2টি টাইটানিকের সমান। শুধু উন্নয়নের দিকটিই নয়, নজর দেওয়া হয়েছে বিনোদনেও। এই সেতু চালু হওয়ার পর সেখানে গড়ে তোলা হবে কৃত্রিম দ্বীপ, থাকবে রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার। প্রযুক্তির মিশেলে আয়োজন থাকবে পানির ফোয়ারা, ঝলমলে আলোকসজ্জার। এত ব্যস্ততার পরও পরিবারকেও সমান গুরুত্ব দেন তিনি। বিকেলে একমাত্র ছেলে ও স্ত্রীকে সময় দেন, ঘুরে দেখেন শহরের সুন্দরতম সব জায়গা। ছেলেকে সঙ্গে নিয়ে টেনিস খেলেন আর ঘোরাঘুরির ফাঁকে সেরে নেন শারীরিক ব্যায়ামও। প্রকল্পের জন্যই চেংয়ের পরিবার নিজেদের শহর ছেড়ে চুশান শহরে এসেছেন। তার স্ত্রী একজন প্রযুক্তি একাডেমির শিক্ষিকা। সপ্তাহজুড়ে মা বাবা দুজনই ভীষণ ব্যস্ত, তাই সাপ্তাহিক ছুটির দিনটা রাখা হয় পরিবারের জন্য। সাপ্তাহিক ছুটি কাটিয়ে সতেজ মনোভাব নিয়ে আবারও কাজে যোগ দেন এই প্রকৌশলী। নির্ধারিত সময়ের আগে প্রকল্পের কাজ শেষ করতে কখনো কখনো টানা কাজ করতে হয় 30 থেকে 90 ঘন্টা পর্যন্ত। সমুদ্রে কাজ শেষ করার পর নিজের অভিজ্ঞতা লিখে রাখতে একদম ভোলেন না চেং। সে লেখাই উঠে আসে সফলতার নানা রকম গল্প, অভিজ্ঞতার নানামাত্রিক বিশ্লেষণ। কঠোর পরিশ্রমকে পুঁজি করে অবকাঠামো নির্মাণে কাজ করছেন চীনের হাজারো যুবক। বিশ্বের বুকে চীনকে আরও এগিয়ে রাখতে দক্ষ প্রকৌশলী হওয়ার স্বপ্ন তাদের চোখে মুখে, তাই চীনা তরুণদের কাছে এক আইকনের নাম ইউয়ে ইউয়ান চেং। হাবিবুর রহমান উফি, সিএমজি বাংলা। অভি, রংধনু সবশেষ কবে দেখেছেন বলেন তো? রংধনু লাস্ট যেবার গ্রামের বাড়ি গেলাম, আমি খুব ভোরে ছাদে উঠলাম, হঠাৎ দেখি আকাশে অনেক সুন্দর রংধনুর ছাপ। কিন্তু আপনি এই রংধনুর প্রসঙ্গ আনছেন কেন এখন? আছে আছে, ঠিক রংধনু না হলেও আকাশে রঙের মেলা বসেছিল চীনে। সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয়ে গেল চায়না ইয়ার শো। এই ইয়ার শোতে অংশ নিয়ে রংধনুর মতো আকাশ রাঙিয়ে দেয় বিশেষ অ্যারোবেটিক দল। দর্শক, চায়না ইয়ার শো নিয়ে আরও মজার কিছু তথ্য জেনে আসি তানজিদ বোসনিয়ার রিপোর্টে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আকাশে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে বিভিন্ন ডিজাইনের বিমান। লাল, নীল, হলুদ সহ বাহারি রঙে রাঙিয়ে দিচ্ছে আকাশ। নান্দনিক ডিজাইনের এসব বিমানে পরিপূর্ণ চারপাশ, দেখে মনে হবে এ যেন বিমানের স্বর্গ। বৈচিত্র্যের কারণেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় চীনের কুয়াংতং প্রদেশে শুরু হওয়া এই চায়না ইয়ার শো। তাই তো রঙিন আলোক ছটার এই জম্পেশ আয়োজন উপভোগ করতে চীন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন দর্শনার্থীরা। বিমান নিয়ে চীনের সবচেয়ে বড় এই আয়োজনের 13তম আসরে কি নেই? কুয়াংতং প্রদেশের চুহাই শহরে দেখা মিলবে সর্বাধুনিক সুযোগ সুবিধার যাত্রীবাহী বিমান থেকে শুরু করে মালবাহী কার্গো বিমান কিংবা সর্বাধুনিক দ্রুতগতির যুদ্ধ বিমান। এই এয়ার শোতে অংশ নিয়েছে চীনের জনপ্রিয় অ্যারোবেটিক দল হং ইং অ্যারোবেটিক্স, পিপল লিবারেশন আর্মির বিশেষ অ্যারোবেটিক দল সহ বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি দল। আকাশে বিমানের দৃষ্টিনন্দন কসরত দেখাতে পাই অ্যারোবেটিক্সের 7টি এবং হং ইং অ্যারোবেটিক্সের 10টি দল অংশ নিয়েছে এই এয়ার শোতে।
এদিকে 360,000 বর্গমিটার এলাকা জুড়ে আয়োজন করা এই উৎসবে থাকছে বিমান ও মহাকাশের খুঁটিনাটি জানার সুযোগ। এই উৎসবে শতাধিক স্টল নিয়ে হাজির হয়েছে বিমান সংশ্লিষ্ট বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো। তানজিত বসুনিয়া, সিএমজি বাংলা। মহাপ্রাচীরের দেশ চীন ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেরও বিশ্বকে মাতিয়েছে দেশটি। দুটি ক্যান্সার আক্রান্ত পরিবার, তাদের কাছে জীবনের মানে কি, জীবনের কঠিন এই মুহূর্তে তাদের অনুভূতি ও বেঁচে থাকার লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এ লিটল রেড ফ্লাওয়ার সিনেমায়। এ সিনেমার অজানা কিছু তথ্য জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। উপরের ওই নীল আকাশটাকে এখন খুব সংকীর্ণ মনে হচ্ছে, বিষণ্ণ মনে ঘিরে ধরেছে অজানা এক আতঙ্ক, এ যেন মৃত্যুর আগে আরো একবার মৃত্যু। বলছি ক্যান্সারে আক্রান্ত হওয়া উই ইহাং এর কথা। ডাক্তার বলেছে যে কোনো সময় মারা যাবেন তিনি। প্রথম সার্জারি সফল হওয়ার পরেও হতাশ তিনি। সার্জারি পরবর্তী সংখ্যা যেন সত্যি হয়ে গেল, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তিনি। এ অবস্থায় ভীষণ উদ্বিগ্ন বাবা মা। ভাবনা যেন একটাই, যে কোনো সময় তাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। নতুন কিছুতেই অনেক ভয় তার। এড়িয়ে চলেন পুরনো বন্ধুদের। হাঙ্গের মা একজন পরিশ্রমী নারী, জীবন নিয়ে অনেক আশাবাদী তিনি। কখনো ছেলের সামনে প্রকাশ করেন না নিজের দুর্বলতা ও অসহায়ত্ব। হাঙ্গের বাবা পরিবারকে না জানিয়েই চাকরির পাশাপাশি ড্রাইভার হিসেবে কাজ করেন। প্রতিদিন তাকে বাসায় ফিরতে হয় গভীর রাত করে। এই হতাশার মাঝে তার জীবনে আসে মা শিউ ইউয়েন। সেও একজন ক্যান্সারের রোগী। নম্র ভদ্র প্রকৃতির এই তরুণী নিজের জীবনকে খুব ভালোবাসেন, বেঁচে থাকতে চান অনেকদিন। তবে প্রথমে খুব একটা গুরুত্ব দিতেন না হাংকে। আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে শুরু করলেন তারা দুজন। তাদের এই ঘনিষ্ঠতা রূপ নেয় বন্ধুত্বে। ইউএনের সঙ্গ হাংকে যেন ফিরিয়ে দিল পুরনো রূপে। হাং এখন নিজের যত্ন নেয়ার পাশাপাশি খোঁজ খবর রাখেন অন্যদেরও। মাঝে মাঝে বাবার জন্য নুডলস তৈরি করেন, মায়ের সঙ্গে কথা বলেন খোলা মনে, জানতে চান মায়ের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে, নিজের মৃত্যুর পর কি করবে তারা। হাংয়ের বাবা মা উদ্যোগ নিলেন ছেলের সব কিছু ভিডিও করে রাখার। সকালে ঘুম থেকে উঠে রাতে স্কোয়ার ডান্স করা পর্যন্ত সব কিছু ফ্রেমে বন্দি করে রাখতে শুরু করলেন তারা। তাদের কাছে জীবনের অভিজ্ঞতা হলো, আমরা প্রত্যেকেই হারাতে ভয় পাই, কিন্তু বাস্তবতার সামনে সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রতিটি মিনিট ও সেকেন্ডকে সমানভাবে গুরুত্ব দেয়া। এদিক ক্যান্সার যোদ্ধাদের শেষ অবস্থা সম্পর্কে জানতে হলে আপনাকে দেখতে হবে এ লিটল রেড ফ্লাওয়ার সিনেমাটি। চীনের বিখ্যাত পরিচালক হান ইয়ান পরিচালনার পাশাপাশি এই সিনেমার সহ স্ক্রিপ্ট রাইটারও ছিলেন। ইয়ান এর আগে নির্মাণ করেন কমেডি ধাঁচের সিনেমা গো অ্যাওয়ে মিস্টার টিউমার। বিখ্যাত কার্টুনিস্ট শিয়ং তুয়েনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার গল্প নিয়ে নির্মিত এই সিনেমা। অনেকেই এই সিনেমাটিকে লিটল রেড ফ্লাওয়ারের প্রথম পর্ব বলে থাকেন। একটি পরিবারের সংগ্রামের গল্পকে দারুণভাবে ফ্রেমে বন্দী করেছেন পরিচালক। দর্শকদের জন্য একটি আধ্যাত্মিক গাইড হিসেবেও কাজ করবে সিনেমাটি। সিনেমায় অভিনয়ের জন্য প্রথম গোল্ডেন ইল্ম ফ্লাওয়ার অ্যাওয়ার্ড লাভ করেন নবাগত অভিনেতা হাও শুয়েন লিউ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ৫৬ জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় এক জনপদ চীন, বিশাল আয়তনের এই দেশটির মানুষের বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক নৈসর্গের সঙ্গে পরিচয় করিয়ে দিব আপনাদের।
অভি ষড়ঋতুর দেশ বাংলাদেশ, চার ঋতুর দেশ চীন, সেটা আপনি জানেন। চার ঋতুর চীনের যে পরিবর্তন সেটি আসলে দৃশ্যমান খুব বেশি, আপনার কি মনে হয়? না, আসলে আপনি একদমই ঠিক বলেছেন, কারণ চীনের যে নৈসর্গিক সৌন্দর্য এতে কিন্তু রীতিমতো মুগ্ধ আমাদের পর্যটকরা। একদম ঠিক বলেছেন দর্শক। চীনে এখন চলছে শরৎকাল, শরৎ হেমন্তে চীনের প্রকৃতি হয়ে ওঠে অনন্য সুন্দর। নীলাভ আকাশের সঙ্গে রঙিন প্রকৃতি যেন মিলেমিশে একাকার। বিশেষ করে শরতে চীনের প্রকৃতি ও জীবন পর্যটকদের ভীষণ মুগ্ধ করে। শরতের এমন অবারিত সৌন্দর্যের খবর জানাচ্ছেন শান্তা মারিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চীন। অটামকে বলা হয় পর্যটনের ভরা মৌসুম। এ সময়ে অরণ্যভূমিতে গাছের পাতা নানা রঙে বর্ণিল হয়ে ওঠে। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশে তুনহুয়া শহরের কাছে পাহাড়ি অরণ্যে গাছের পাতায় লাল কমলা হলুদ রঙের খেলা দেখতে পর্যটকরা আসেন দেশের নানা প্রান্ত থেকে। হেমন্তের অরণ্যভূমির এই বর্ণিল শোভা চোখ জুড়িয়ে দেয়। উত্তর পশ্চিম চীনের শাংসি প্রদেশের হুখৌ জলপ্রপাত সারা চীনে বিখ্যাত অপরূপ দৃশ্যের জন্য। এটি চীনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। অক্টোবর নভেম্বর মাসে এই জলপ্রপাতের দৃশ্য সবচেয়ে সুন্দর। ইয়েলো রিভারের এই জলপ্রপাতের গর্জন শোনা যায় বহু দূর থেকে। তীব্র গতিতে ছুটে চলা জলপ্রবাহ দেখতে দেশ বিদেশ থেকে আসেন পর্যটকরা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাই চিয়েন।